তো ধরে এতদিন ধরে কাজ করলাম, করার পর দেন আজকে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেল। চ্যানেলটা আমার কাছে মানে প্রায় 6-7 ঘন্টা ধরে ছিল না। আমার চ্যানেলটা কি করে হয়েছে মানে বুঝতে পারছি না। এবার উল্টো পাল্টা চ্যানেলটা অ্যাকচুয়ালি হ্যাক হয়ে গেছিল, মানে হ্যাক টানা প্রায় 3-4 ঘন্টা না খেয়ে দিয়ে কাজ করে তারপর দেন আমি মানে চ্যানেলটাকে আবার রিকভার করি। সো গাইস ফাইনালি কিন্তু আজকে ভিডিওটা কি বলে শুরু করব মানে কিছু বলার নেই, ঠিক আছে। মানে তুষার আছে এই পাশে, ঠিক আছে, বলতে যাস তুই। মানে গাইস এত কষ্ট মানে আমাদেরই হয় কেন মানে বুঝতে পারি না। মানে গাইস ভিডিও বলার মানে শুরু করার আগে সবার কাছে মানে ক্ষমা চাই, মানে সরি গাইস, মানে এতদিন পর হয়তো ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে। মানে গাইস কিছু করার নেই, মানে এতদিন এই 12-13 দিন পর ভিডিও দিচ্ছি, মানে একটা কী কিসের জন্য ভিডিও দিতে হয়নি এতদিন বা কী করেছি বা কী করিনি সবই তোমাদের বলবো আজকে এই ভিডিওটাতে। তো দেখতে থাকো ভিডিওটা, কন্টিনিউ করো ভিডিওটা পুরো, আর টানা দেখতে থাকো, কোথাও স্কিপ করো না। মানে গাইস কথাটা একবারের দিকে আরও আরেকবার বন্ধ আরও আরেকবার ইসি করার জন্যে মানে বলতে মানে খুবই খারাপ লাগছে। মানে আমার চ্যানেলটা আমার কাছে মানে প্রায় 6-7 ঘন্টা ধরে ছিল না আমার চ্যানেলটা আমার কাছে, ঠিক আছে। মানে চ্যানেলটা অ্যাকচুয়ালি হ্যাক হয়ে গেছিলো, মানে হ্যাক হয়ে গেলতে বলতে মানে কি একটা মানে ছেলে কী করেছে উল্টো পাল্টা ভিডিও চাচ্ছিলো, তার জন্য পুরো চ্যানেলটা এখনও পর্যন্ত পুরো চ্যানেলটা প্রাইভেট, মানে যাই করবো চ্যানেলের মধ্যে কেউ কোনো কিছু দেখতে পারবে না, ঠিক আছে। প্রায় 6-7 ঘন্টা আমার কাছে চ্যানেলটা ছিল না, ঠিক আছে, 6-7 ঘন্টা চ্যানেলটা ছিল না। সেই 6-7 ঘন্টা কীরকমভাবে কেটেছে আমার কাছে আমি জানি, মানে টানা প্রায় 3-4 ঘন্টা না খেয়ে দিয়ে কাজ করে তারপর দেন আমি মানে চ্যানেলটাকে আবার রিকভার করে আনতে পেরেছি জিমেলে পাসওয়ার্ড মানে মনে করছিল না ঠিকঠাক হবে, তারপর দেন এক জায়গায় লিখে রেখেছিলাম বলে মানে রিকভারি করলাম, পাসওয়ার্ড মাসে সপ্তাহ চেঞ্জ করে দিয়েছিলো, তারপর রিকভারি করে তারপর কোনোরকমভাবে এনেছি। মানে মানে যা কষ্ট হচ্ছিলো না, মানে যতই হোক মানে সাবস্ক্রাইবার 300 হলো, মানে 300 সাবস্ক্রাইবারটা করতে আমার যেটা মানে খাটনি হয়েছে সেটা মানে একমাত্র তোমরা জানো। অনেকে হয়তো বলতে পারে 300 সাবস্ক্রাইবার হয়েছে তাতে চ্যানেল হ্যাক করেছে, মানে কিছু করার নেই, মানে আমি কী করে হয়েছে মানে বুঝতে পারছি না। এবার উল্টো পাল্টা ওয়েবসাইটে লগ ইন করি মানে তার জন্যে না কিসের জন্য বুঝতে পারছি না, মানে অনেকক্ষণ কাজ করার পর এসছে, ঠিক আছে, বলো গান ভিডিও শুট হচ্ছে জায়গায় গান চালাচ্ছে, অনেকক্ষণ করার মানে কাজ করার পর তারপর দেন এসছে, মানে এখন এই মুহূর্তে আমার কাছে চ্যানেলটা আমার কাছে আছে, মানে এখন মানে বুক ফুটে বলতে পারি যে এখন যেই ই করে চ্যানেলটাকে রেখেছি কাউ ক্ষমতা নেই আর হ্যাক করার, ঠিক আছে। মানে এমন জিনিস করে রেখেছি বুঝলি স্যার, মানে রিকভারি কোড মোড ছবিটা ই ছিল না, মানে ধরো কেউ লগ ইন করলো একটা কোড ধরে ফেসবুকে যেমন জিমেলও হয়, ঠিক আছে, সেটা আমি জানতাম না, তো আমার কাছে করে রেখেছি ওটা, এবার জিমেলে আমারও করে রেখেছি, তো মানে দেখি এবার কে কী হ্যাক করে বা কী করে দেখা যাক কে হ্যাক করতে পারে এবার, ঠিক আছে। মানে কিছু করার নিয়ে গেছে, মানে 6 ঘন্টা প্রায় 6 ঘন্টা একটা চ্যানেল আমার কাছে ছিল না ভাই সাহ, যে 6 ঘন্টা আমি তো ভেবেছি পুরো মানে আমি ইউটিউব ছেড়ে দিয়েছি বা ছেড়ে দেবো এরকম আমি ভেবে নিয়েছিলাম, ঠিক আছে। মানে মানে চ্যানেল না থাকলে উল্টো পাল্টা ভাবনা চিন্তা যে এত ধরে এতদিন ধরে কাজ করলাম, করার পর দেন আজকে আমার চ্যানেলটা এরকম হ্যাক হয়ে গেলো, মানে কিছু করার নেই। তারপরে আমি অনেকজনকে ফোন মোন লাগিয়ে কলমল করে মানে জানলাম, পরে ইয়ে করলাম যে কীরকমভাবে কী হবে না কী হবে, তারপর যে নরমাল আমার হাতে আসলো চ্যানেলটা, ঠিক আছে। কী হচ্ছে মানে গাইস তো গাইস ছাড়ো, মানে যেটা হওয়ার হয়ে গেছে পেয়ে গেছি সব ইয়ে হয়ে গেছে, মানে কিছু করার নেই। আর মানে এতদিন আমি ব্লগ দিন মানে একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম যে মানে চ্যানেলটা চলে গেছিলো, আর আজ 6 ঘন্টা পর চ্যানেলটাকে পেয়েছিলাম, তো মানে সেই 6 ঘন্টা যে কীভাবে কেটেছে, যে আমার পাশে ছিল বা আমার সাথে ছিল সে ছাড়া কেউ জানবে না গাইস, গরম লাগবে, সে ছাড়া কেউ জানবে না, ঠিক নদী স্যার তুই কর রিলস করার সুবিধা নেই, সে ছাড়া কেউ জানবে না গাইস, মানে 6-7 ঘন্টা কীভাবে যে আমার কেটেছে এটা একমাত্র আমি জানি, ঠিক আছে। গাইস কথাটা একবার জায়গায় দুবার বলতে মানে ভালো মানে কী বলবো মানে কোনো ইয়ে হচ্ছিলো না, তাও কি গাইস তোমাদের সব কিছু বলতে হয় যখন বলেছি, মানে আমার আগে একটা ভিডিও শ্যুট করা আছে, মানে সেটা আমার প্রাইভেট করা আছে, ঠিক আছে। মানে জানি না এখন মানে এখন হয়তো নেই ভিডিওটা, ও ডিলিট করে দিয়েছে ওর কাছে নিয়ে, ঠিক আছে। মানে ভিডিওটা প্রাইভেট করা ছিল, প্রাইভেট করে মানে আমি ভিডিও শ্যুট করার গ্যালারিতে থাকে না, ঠিক আছে, যখন আমি এসে ছেড়ে দিই গিয়ে প্রাইভেট করে রাখি, তখন প্রাইভেট আনপ্রাইভেট করলে তারপর তোমাদের কাছে যাই, ঠিক আছে। তো ওইখানে পাশে ওইখানে ডিলিট করে দিয়ে তারপরেও একটা একটা গেমিং চ্যানেলে ভিডিও ছেড়েছিল, ঠিক আছে, গেমিং ভিডিও ছেড়েছিল জানি না কাছ থেকে, কিন্তু ওর যে জিমেলটা দিয়ে লগ ইন করেছিল আমার এইটা মানে একটা ইতো থাকে সেটা মানে ওর জিমেল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, মানে আমি সব পুরো বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। মানে গাছ সে ভিডিও মনে হচ্ছে সব ডিলিট করেছি, মানে এখনও পর্যন্ত পুরো চ্যানেলটা প্রাইভেট করা, মানে আমি চ্যানেলের মধ্যে যাই কাজ করি বা না করি কি মানে সব কিছুই তোমাদের কাছে মানে কোনো কিছুই যাবে না, ঠিক আছে। আমি তার একটা কমিউনিটি পোস্ট করলাম সেদিন, যেদিন আমি কমিউনিটি পোস্ট করেছিলাম একটা একটু শরীর খারাপ তার জন্য ভিডিও দিতে হচ্ছে না, সেই দিন বিকালবেলাই হয়েছে কেসটা, ঠিক আছে, সেদিন বিকালবেলাই কেসটা হয়েছে, মানে 6 ঘন্টা পুরো চ্যানেলটা আমার কাছে ছিলই না। মানে গাছ কী বলবো মানে যাই হোক গাছ যেটা হওয়ার সেটা হয়ে গেছে, মানে এখন ফাইনালি আমার চ্যানেলটা আমার কাছে আবার চলে এসছে। মানে যেটা একটা ভিডিও করা শ্যুট করা ছিল সেটা এক জায়গায় গেছিলাম, মানে সেটা আর পাবো না,
তো বাদ দাও, ছাড়ো, যেটা হওয়া সেটা হয়ে গেছে, বাট চ্যানেলটা তো আমি পেয়ে গেছি আমার হাতে। এখন দেন ভাবছি এখন আমরা কন্টিনিউ এখন কাজ করা শুরু করবো, মানে এখন কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করবো, ঠিক আছে। আর তুই এখানে রিলস করছে এখন, ঠিক আছে, রিলস বানাবো। আর যারা যারা এখন ইনস্টাগ্রামে ফলো করনি, কি করছো তাদেরকে ফলো করো, সৌমিক ব্লগ। তুই চাত তোর ইনস্টাগ্রাম আইডিটা বললে কি করছো, এই যে এখন ইনস্টাগ্রামে রিলস হবে দুই মিনিট, ঠিক আছে। মানে কি তুই কনে যা হওয়ার হয়ে গেছে সেটা মানে পুরো অল টু তো মানে পুরো ভাবাই বন্ধ করে দেবো, ঠিক আছে। মানে ওইটা ওইটা নিয়ে ভাববো না আর, তো হবেই না চ্যানেল হ্যাক, ঠিক আছে। মানে যা করে দিয়েছে একজন আর কোনো হবেই না জিনিস, ঠিক আছে। ইউটিউব ভিডিও শুট হচ্ছে, সাবস্ক্রাইব কর। তো গাইস চলো, মানে যাই হোক, মানে এরকম একটা ছোটোখাটো ডেডিকেটেড ভিডিও বা কিছু দিলাম, কি ফলো কর, সাবস্ক্রাইব কর, ঠিক আছে। তো গাইস চলো, মানে কিছু করার নেই, মানে যতটা করলাম ভিডিও ততটাই আমি করবো। 2000 years later সত্যি গাছে না এখন আম পেকেছে, দেখো কি সুন্দর আম পেকে গেছে তুষার দেখাচ্ছে। আগে তোমরা দেখছো তখন আম পাকেনি, বাট গাছ এখন কিন্তু সুন্দর আম পেকে গেছে, দেখো। এখন তুষার একটা আম পারবে গাছ থেকে, কারণ তুষার দেবাই কেউ নেই, তুষার গাছ থেকে আম পারবে, ঠিক আছে। তুই যাবে লকা বাকা পা, লকা বাকা পা, লকা বাকা পা, লকা বাকা, এই তুমি তো চিনা খাতে, হ্যাঁ ঘুমিয়ে ঘুমায়নি, ঝড় হয়েছে না কালকে, জল দে গাছটা, জল দিবি তো পাগলো, একটু না জল দেয় না, গোড়া জল দিন নাই। আগে তোমরা আরেকটা কথা বলি, মানে এখন না রোজ বিকালবেলা ধরে বিকালবেলা করে রোজ পাঁচ দিয়ে আমাদের এখানে ঝড় বৃষ্টি হচ্ছে, মানে সেই লেভেলে। তার জন্য বিকালে মানে ব্লগ ব্লগ কিছু করা হয় না, ঠিক আছে। মানে যাও ব্লগ করবো, মানে ওইটার জন্য ব্লগ করা হয়নি, ঠিক আছে। তো স্যার যেটা হয় সেটা হয়ে গেছে, পুরোপুরি প্রপারলি ওটা নিয়ে ভাবা বন্ধ করে দেবো, তোমরাও মানে ভাবা বন্ধ করে দেবো। তো স্যার কিছু করার নেই, আর এখন একটা রিলস বানাবো, ঠিক আছে। মানে এখন তাও একটু মনটা ঠিক হয়েছে, যখন যেদিন হয়েছিল তাদের দুদিন আমার কোনো মনে ছিল, কপি প্রোগ্রাম বন্ধ কর, তাদের দুদিন আর সেই মন কোনো ঠিকই ছিল না, ঠিক আছে। ঠিক আছে চলো, যেটা হওয়া হয়ে গেছে, এখন আম পারবো গাছের আম পেরে খাবো, সেই লেভেলে গাছ আম হয়েছে গাছে, সব আমরা পেরে নিয়ে দোকানে বিক্রি করতে যাবো। তো গাছ যেহেতু মনটাকে একটু ঠিক করতে হবে, তার জন্য আমরা একটু রিলস বানালাম, ঠিক আছে। হালকা রিলস বানালাম, বানানোর পর মাইক সেই লেভেলে হাওয়া দিচ্ছে অনেক, দুটো ফোনে কটা, ছটা, দুটো, সাতটা, আটটা, দোকানে ফোনে আটটা রিলস বানালাম, ঠিক আছে। সব সব মিলে আটটা রিলস বানালাম, ঠিক আছে। তো গাছ যেহেতু তুষারদের গাছের আমগুলো পেকেছে, তাই আমরা এখানে একটা আম পেরেছি, ঠিক আছে। উফ নরম নরম আম, কি সুন্দর। আর গাছে আছে আর একটা পারবো, ঠিক আছে। তুষার কেমন আছে? আমি পেয়াম এই এটা দৌড়ি পাগল হাস। আমি কি করছি? পার 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 পার, এই আম চোরাই, ভাবছি সব পেরে দেবো একবারে, বুঝলি? সব পারবি দেখবি, চল হবে হবে হবে, কিছু হলো না। আম তো ওর সাথে সাথে পড়ে গেল, ওই আমটা কই, আমটা কই, এটা নষ্ট হয়ে গেছে, বুঝলি? আমটা কই গেল, আমরা নিচে পড়ে গেছি গাইস, এখান থেকে দেখতে পেয়েছিস? আমরা নিচে পড়ে সুশোর দেখছি আমটা আনতে, ঠিক আছে। যা করি আনতে আনতে চো আম, আমি এখান থেকে দাঁড়িয়ে দেখি আমটা, মানে নিচে অনেক লোকজন আছে তো নেওয়ার, ঠিক আছে। তো দেখি তোর কাছে যে হচ্ছে তুষার আমরা আনতে গেছে, কোথায় দেখি দেখি আমটা রাখা, আমটা রাখা, নিয়ে 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 উপরে নিয়ে এতগুলো নেবো কেমন ভাবে স্যার? নিয়ে তুই নে, ফোন আছে, ফোন, ঠিক আছে। তুই আমটা নিয়ে চল নিচে চ ভাই সাহেব, যা গরম, নিচে না গেলে হবে না, ছেলে হলে গরম লাগবে। তাতে আমটা নিয়ে আয়, আর ওইটাকে তুলে দিয়ে আবার আবার শুয়ে পড়ি। দেখো গাইস, মানে পুরো মারাত্মক লেভেলের আম, দেখো তোমাদের একবার দেখাই, এই যে দেখো আম, দেখো দেখেছো সব পেকে পুরো লাল হয়ে গেছে, সবাইকে সব জানি খালি পায়ে জানি। তো চলো নিচের দিক যাওয়া যাক, আমটা পরে পুরো এক সাইডে ফেটে গেছে, এক সাইডে পুরো ফাটা, মানে গেছে কিছু করার নেই, এটা এখন পারতে হবে, কাট 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 কাট, কে কাটবে সব পারবি, দেখ পুরো ব্ল্যাক লাগছে, পুরো ব্ল্যাক, এইটা ঠিক আছে। তাও তাই যে হাওয়া এই জায়গাতে, ও এই যে বলে হাওয়া গাড়ি তো সব দেখে, এখানে ঘুমিয়ে পড়লে ঠিক আছে একদম, বুঝলি তুষার? ঘুমিয়ে পড়বি জায়গায়, কি ইনস্টাগ্রামে কি প্রমোশন করে ফলো করে, সবাই ফলো করে, এই যে তুষার নতুন চ্যানেল না, নতুন আইডি, ঠিক আছে, ফলো করো সবাই তুষারকে, ঠিক আছে। আমগুলো এখন খেতে হবে, ঠিক আছে, মানে পেয়েছি এই মাত্র রোগের যে আমগুলোকে পেয়েছি, এখন খেতে হবে আমগুলো।